ভাই যেখানে ইউনিফর্মে ধরে লোকজন দাঁড়িয়ে আছে আপনি তো আপনার দরজা ক্লাস দিয়ে দেখতে পাচ্ছেন যে ইউনিফর্মে তার দাঁড়িয়ে আছে আচ্ছা আপনাদের সাথে মিডিয়া আছে কেন আবার মিডিয়া কেন আপনারা কারা আসলে আপনি জানেন না কারা আপনি আমাদের পরিচয় নেন পোশাক পরি হয়তো অবস্থা তো আছে আপনি তো দেখ বুঝতে পারছিস না ঠিকই মানে লাইভ হচ্ছে বনানী থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা তার কেউ বলতে পারতেছে না মানে কেউ বলেই না উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন আমি কিছু বুঝতে পারতেছি না আমি বনানী থানায় যোগাযোগ করা হলো বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই এখন অবধি নাই আমি ডিবি অফিসে ফোন দিলাম তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলবো আমি তো খুলতে পারবো না সো প্লিজ এখানে যারা যারা আছেন যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন আমি পুলিশ হ্যালো দিব মা আমি ঘুমাইতেছিলাম মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে এখন বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না আমি সবাইকে ফোন করলাম কেউ আসতে পারতেছে না বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে মরে গেলে আসবেন ভাই এরা যদি ডাকাত হয় কী করবেন এটার ভয় করতেছিলাম আমি আজকে লাইভ কাটবো না যে রীতিমতো কলিং বেল দিচ্ছে আচ্ছা আমি বুঝলাম না মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে থানার কেউ রেসপন্স করতেছে না তাহলে কি মানুষ কি মরে যাবে তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে কোন থানা থেকে আসছে না কোন র‍্যাব থেকে আসছে না কোন সিআইডি থেকে আসছে কেউ কিছু বলতে পারতেছে না আমি সব জায়গায় খোঁজ নিলাম কেউ বলতে পারতেছে না আমি হেল্প চাইলাম এখন অবধি কেউ আসতেছে না আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নাই আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই আমরা আসতেছি আমরা দেখতেছি এখন অবধি আমি বুঝতেছি না আমি মরে গেলে আসবেন আপনারা আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এটা এটা একদম টর্চার কোন থানা থেকে আসতেছে 20 মিনিট হয়ে গেছে 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে নিশ্চয়ই 2 মিনিট উঠে নাই সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি থানা থেকে কোনো রেসপন্স নাই আমি বুঝলাম না এটা কি অশোক অন ক্যামেরা মেরে যাক কারো যদি মারতে ইচ্ছা করে আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম আমার এখানে কোনো সিকিউরিটি নাই যে কেউ পুলিশ বলে সে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না আমি লাইভ কাটতেছি না এই লাইভ থাকবে ভাই এইভাবে কিন্তু হ্যাঁ আমি ফেসবুকে লাইভে বউ বাবা আমি মরবার পৃথিবী দেখবে না আমাকে কে কি করবে আমার সব আমি দেখাই মরবো তো আমার সাথে কে কিছু পার পাবে না তো এত সোজা মরতে তো হবেই নিয়ে মরবো সমস্যা নাই দেখো তো বনানী থানা থেকে নাকি লোকজন আসতেছে আবার ধাক্কা থেকে করতেছে না দরজা লক কর দে এটা লক কর ভাই আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা এইখানে থানা বনানী থানা এইখানে কিন্তু এখনো অবধি কেউ আসতেছে না থানা থেকে আমি বুঝলাম না মানে আমার তো তাদের হেল্প লাগবে ভাই আপনারা কেউ দেখতেছেন না আপনারা কেউ কিছু বলতেছেন না কি পরিমাণ সিক মানে 3 দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না ওনারা কই
একটু আসবেন, সবাই মিলে একটু আসবেন, একটু দেখবেন এরা কারা। এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আসছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, মাথা কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। হ্যাঁ, আমি জাস্ট মরে যাচ্ছি, আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ, আমি তো জিজ্ঞেসই করবো, নাহলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এইভাবে প্রথমেই এইভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো, এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজার জাস্ট ভাঙচুর করতেছে। আপনারা কেউ কি আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই, তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যেয়ে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন, তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলি কী করবো, আমাকে মার্ডার করবে? হ্যাঁ, না এইভাবে দরজা খোলার মানে কি, আমাকে মাইরে ফেলবে? আমি তো ভাই মৃত্যু ভয় পাচ্ছি, আমাকে কেউ মাইরে ফেলবে, বুঝেন নেই। আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে ফেলবে। এত রকমের হুমকি ধামকি এতদিনে, এত হুমকি ধামকি এতদিনে, তারপর আমি দরজা খুলতে পারবো না, আমি সরি, আমি ভয় পাচ্ছি। আমি বনানী থানায় ফোন করলাম, আমি ডিভি অফিসে ফোন করলাম, হারুন ভাই ফোন ধরলো, ধরে কি বললো যে কোনো তদন্তের স্বার্থে কেউ আসতে পারে খুলো। আমি বললাম না ভাইয়া, আপনি একটু খোঁজ নেন। তারপরে উনি খোঁজ নিয়ে বললো না না না, আমাদের এখান থেকে কেউ তো যায় নাই, তুমি দরজা খুলো না, আমরা লোক পাঠাইতেছি, এখন অবধি আসে নাই, এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউরে ছেড়ে দেন না। আচ্ছা, তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই, তোমরা কই, নাই আশেপাশে কেউ নাই, তোমরা আসতে পারতেছো না? আচ্ছা, তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনে বিপদে পড়ছি, বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে, আমি তো থাকবো না, আমি এখন কি করবো? তোমরা একটু থানা যোগাযোগ করো, আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এটা তো এটা এখন অবধি কত কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি, আমি লাইভ আমি লাইভ লাইভ থেকে যাচ্ছি না আজকে। তোমরা বুঝতেছো সম্পদ, তাড়াতাড়ি করো, আসে কি লাশ দেখবার, যদি মারা ফেলে আমাকে দিনের বেলা নিচের এত বড় একটা বাড়ি, মানে মানে এত এত লোকজন থাকে, দেখো কেউ কিছু বলতে পারলো না, এটা ঢুকে গেল। আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি, আমাকে আমাকে মেরে ফেলা খুবই সহজ। সবাই দেখবে যে কে মাসতে অন্তত দেখবে তো।